আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আবারও চলে আসলাম সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। আজকে কিছু আলোচনা করব। আলোচনাগুলো হবে আমাদের এই করোনা ভাইরাসের মধ্যে আমরা কিভাবে প্রিপারেশন নেব, বা বিভিন্ন লকডাউনের মধ্যেও আমরা কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর গর্বিত অফিসার অথবা সৈনিক পদের জন্য প্রিপারেশন নেব, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার জন্য আজকে উপস্থিত হলাম তোমাদের সামনে। আর আলোচনার শুরুতে তোমাদেরকে ধন্যবাদ জানাই যারা তোমরা সবসময় আমাদের সোজা ট্রেনিং একাডেমি ভিডিওগুলো দেখো, যারা তোমরা সাবস্ক্রাইব করো, এবং যারা আজকে নতুন দেখছো তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন এখনো যারা আমাদের সোজা ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমি চেষ্টা করি আমাদের এই সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদের কাছে সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বিভিন্ন সার্কুলারের তথ্য, বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু তোমাদের সামনে ভিডিও টিউটোরিয়াল আকারে আমি নিয়ে আসি। তো যাই হোক, পরিস্থিতি খুবই খারাপ সারা পৃথিবীর মতো বাংলাদেশেরও করোনা ভাইরাসের পরিস্থিতি ডে বাই ডে খারাপ হচ্ছে। তো আমাদের মনে অনেকেরই চিন্তা ভাবনা আছে যে আমরা গত ডিসেম্বর মাসে 2019 সালের ডিসেম্বর মাসে আমরা অনেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য আবেদন করে রেখেছিলাম, সেটা পরীক্ষা হবে কি হবে না। তুমি আবেদন করে রেখেছিলে, অবশ্যই তোমাদের পরীক্ষা হবে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি সার্কুলার চলছে, পরীক্ষার ডেট দেওয়া আছে, যদি পরিস্থিতি ভালো না হয় করোনা ভাইরাসের সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু তারা পরীক্ষা নিবে না, এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ তোমরা দেখো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনীর অফিসার পদের পরীক্ষার ডেটগুলো কিন্তু পিছাই দিয়েছেন তারা, তো সেই কারণে এটা ধরে নেওয়াই যায় যে সার্কুলার ছাড়া মানে যে ওই ডেটেই যে পরীক্ষা হবে তা কিন্তু না। অবশ্যই পরিস্থিতি ভালো হতে হবে, যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে, তোমাদের সুরক্ষার বিষয়ে একটা চিন্তার বিষয় আছে, সব কিছু মিলেই আসলে চিন্তার বিষয় আছে। যখন পরিস্থিতি একটু ভালো হবে তখনই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হবে। আর আমার কাছে অনেকে তোমরা রিসেন্টলি জানতে চেয়েছো যে আগামীতে সার্কুলারগুলো কখন আসবে। সার্কুলার হয়তো বা ঠিক সময়ে আসার সম্ভাবনা আছে, যেমন আগামী মাসে বিমান সেনা সার্কুলারও হতে পারে, বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারও হতে পারে সৈনিক পদে। তো এটা নিয়ে আসলে অরিট হওয়ার কোনো কারণ নেই, তোমরা জাস্ট এই সময়টা তোমরা বাসায় থাকো, বাসায় বসে বসে প্রিপারেশন নাও। তোমরা চাইলে অ্যাজ ইউজুয়ালি আমাদের সোজা ট্রেনিং একাডেমির প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারো, প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, কিন্তু তোমরা অনেক কিছু বিষয় জানতে পারবা এবং শিখতে পারবা। আর সব থেকে বড় কথা, নিজেকে আগে সেফ রাখতে হবে, করোনা ভাইরাস কোনোভাবে যাতে আমাদেরকে সংক্রমিত করতে না পারে সেই বিষয়টা মাথায় রাখতে হবে, এরপরে আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আর একটা বিষয় বলি, আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা তোমরা আসতে চাচ্ছ অবশ্যই তোমরা আসতে পারবা, কারণ গত কিছুদিন থেকে অসংখ্য পরিমাণ সারাদিনে ফোন ধরতে হয়, কথা বলতে হয়। আর সবাইকে একটা কথাই আমি বলি যে পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়া পর্যন্ত, সংক্রমণের পরিধি কমে না আসা পর্যন্ত আমরা কিন্তু কোর্সগুলো চালু করতে পাচ্ছি না আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে। কারণ তোমরা বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিষ্ঠানে আসবা, তোমাদের কিন্তু একটা সুরক্ষার বিষয় আছে, তো সেই বিষয়গুলো মাথায় রেখে আপাতত আমরা সকল ধরনের কোর্সগুলো বন্ধ রাখছি। আমি চেষ্টা করছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে যতটুকু টিউটোরিয়াল পৌঁছানো যায় বিভিন্ন পরীক্ষার উপরে, সেটা আমি চেষ্টা করে যাচ্ছি। টিউটোরিয়ালগুলো দেখতে থাকো, আর যারা আসতে চাও আমার সাথে যোগাযোগ করো সবসময়। যখন পরিস্থিতি ভালো হবে তখন অবশ্যই তুমি সেনাবাহিনীর অফিসার, সৈনিক অথবা নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার অথবা সৈনিক পদের জন্য এসে তুমি প্রিপারেশন নিয়ে যেতে পারো। এই হচ্ছে মোটামুটি আজকে একটু আলোচনা করতে আসলাম। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালোভাবে প্রিপারেশন নেবা, আর বেশি বেশি করে পড়ালেখা করবা। সবার জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ।